নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস, বেঙ্গল লিগাল হাউস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো যেমনটা কিনা তোমরা থাম্বনেইলে দেখতে পেলে, সুরেশ্বর দত্ত ল কলেজ একটি প্রাইভেট ল কলেজ এবং অন্যান্য প্রাইভেট ল কলেজগুলোর থেকে কিন্তু অনেকটা কম খরচে তোমরা কিন্তু এখানে ল পড়তে পারো। তো এবার আসি আমি কলেজের সম্পূর্ণ ডিটেলস নিয়ে। এই কলেজটি প্রথম কোথায় অবস্থিত, মানে আমি বলবো কোথায় অবস্থিত কলেজটি, লোকেশন অ্যাকচুয়ালি। তো এই কলেজটি হলো হাওড়া জেলার মৌরিগ্রামে কলেজটি অবস্থিত। কিভাবে তোমরা যাবে, তোমরা হাওড়া স্টেশন থেকে যে কোনো লোকাল ট্রেনে মৌরিগ্রামে নামবে। হাওড়া থেকে বেশি নয়, 4 থেকে 5টা স্টেশন। তো মৌরিগ্রামে নেমে তোমরা ওখানে ভ্যান বা টোটো ধরে বলবে ল কলেজ যাব, তোমাদের কিন্তু ল কলেজের সামনে একদম নামিয়ে দেওয়া হবে। এছাড়া যারা বাসে করে আসতে চাইছো, তারা কিন্তু আন্দুলগামী যে কোনো বাসে কিন্তু তোমরা উঠতে পারো, বাসে করেও তোমরা এখানে এই কলেজে আসতে পারো, বা হাওড়া স্টেশনের কাছ থেকেও তোমরা বাসে উঠতে পারো, ল কলেজের সামনে তোমার নামিয়ে দেওয়া হবে। এবারে আসি কলেজ সম্পর্কে। এই কলেজের বর্তমান প্রিন্সিপাল হলেন বাসনা মান্না ম্যাডাম। এছাড়া আদার্স যারা ফ্যাকাল্টি তারা ওয়েল কোয়ালিফাইড। এইবার আসি কলেজের সম্পর্কে, কলেজের ফিস কত যেটা তোমরা জানতে চাও। এর আগে আমি ফিস স্ট্রাকচার নিয়ে ভিডিও করেছি, সেখানে তো বলা ছিল, আবারও বলে দিচ্ছি, এই কলেজের ফিস হলো মাত্র 18,000 টাকা প্রতি সেমিস্টার জেনারেল ক্যান্ডিডেটের জন্য। এইবার এখানে একটা আশ্চর্য করা ব্যাপার আছে, যেটা অন্যান্য কোনো কলেজে তুমি পাবে না। যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছো, তাদের জন্য এই কলেজের ফিস হলো মাত্র 14,400 টাকা। এটা কিন্তু একটা অবাক করা ব্যাপার, অনেকটাই ডিফারেন্স, অন্যান্য কোনো কলেজ তোমরা কিন্তু পাবে না। 14,400 টাকা প্রতি সেমিস্টারে কিন্তু তোমরা এখানে ল পড়তে পারবে, যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছো। এটা গেল এই কলেজের কিন্তু ফিস স্ট্রাকচার। এবারে আসি কলেজের কিছু অ্যাক্টিভিটিস নিয়ে। এই কলেজে কিন্তু রেগুলারলি মুট কোর্ট থেকে শুরু করে ডিবেট কম্পিটিশন বা ইন্ট্রা স্পোর্ট স্পোর্টস এই টাইপের এগুলো কিন্তু হয়ে থাকে, স্পোর্টস কম্পিটিশন এগুলো কিন্তু হয়ে থাকে। বিভিন্ন স্পোর্টস কম্পিটিশনে এই কলেজগুলো পার্টিসিপেট করে থাকে, এবং এই কলেজে কিন্তু নিজস্ব প্লেগ্রাউন্ডও আছে, তোমরা এখানে প্লেগ্রাউন্ডে প্র্যাকটিসও করতে পারো। এছাড়া এখানে ডিবেট থেকে মুট কোর্ট আরও অন্যান্য অনেক অ্যাক্টিভিটিস এই কলেজে হয়ে থাকে। এদিক থেকে কিন্তু এই কলেজটা অনেকটা এগিয়ে। এছাড়া তোমরা কলেজে লাইব্রেরি পেয়ে যাবে। এরপর আসি কলেজের অ্যাটেন্ডেন্স নিয়ে। অন্যান্য কলেজের কী হয় আমি বলতে পারবো না, কিন্তু এই কলেজে তোমাকে পড়তে গেলে 75% অ্যাটেন্ডেন্স কিন্তু ম্যান্ডেটরি। এই কলেজে কিন্তু 75% তোমাকে অ্যাটেন্ডেন্স রাখতেই হবে, না হলে তুমি কিন্তু এই এক্সামে বসতে পারবে না। তো এটা একটা ভালো দিক আমি মনে করি, যারা রেগুলার কলেজে আসে তার জন্য একটা খুব ভালো দিক একটা। এবার আসি ইউনিফর্ম। অনেকেই কোয়েশ্চেন করে থাকো যে দাদা, ল নিয়ে পড়তে গেলে আমাদেরকে কী কী ইউনিফর্ম পরতে হবে, আমাদের ড্রেস কোডটা কী অ্যাকচুয়ালি। তো আমি বলে রাখি, যারা ল নিয়ে পড়বে যে কোনো কলেজে, সরকারি বলো বেসরকারি বলো, তাদের ড্রেস কোড হলো হোয়াইট শার্ট, ব্ল্যাক ট্রাউজার্স, ব্ল্যাক টাই, ব্ল্যাক ব্লেজার, আর হচ্ছে ব্ল্যাক শুজ। তো প্রত্যেকটা কলেজে কম বেশি ফলো করা, একমাত্র হাজরা, যোগেশ এবং সাউথ ক্যালকাটা ল কলেজ, 3টে সরকারি কলেজে কিন্তু রেগুলার ড্রেস পরে, মানে এই ইউনিফর্ম পরে আসতে হয় না, যে কোনো ড্রেস পরে তোমরা যেতে পারো। কিন্তু মুট কোর্ট ডিবেট বা এই সমস্ত প্রোগ্রাম বা সেমিনারগুলোতে কিন্তু আমাদেরকে ড্রেস পরতে হবে, সেটা গভর্নমেন্ট কলেজ হোক বা প্রাইভেট কলেজ হোক। তো এটা গেল আমাদের ইউনিফর্ম নিয়ে ব্যাপার। এই কলেজ সুরেশ্বর ল কলেজে তুমি যদি ইউনিফর্ম, এই প্রপার ইউনিফর্মটা না ফলো করে আসো, তোমাদেরকে কিন্তু গেটে অ্যালাউ করা হবে না, এটা বলে রাখি। এই কলেজ কিন্তু ইউনিফর্ম আর অ্যাটেন্ডেন্সের ব্যাপারে কিন্তু খুব স্ট্রিক্ট, এটা বলে রাখলাম। এবার আসি বাকি কিছু তথ্য নিয়ে, যেটা শোনার জন্য তোমরা অনেকেই উদ্বিগ্ন হয়ে আছো আর কি। কত র্যাঙ্ক করলে আমি এই কলেজে চান্স পাবো, এটা একটা অনেক বড় একটা কোয়েশ্চেন। যেটা প্রাইভেট কলেজ, তো আমি কি যেমন তেমন র্যাঙ্ক করলে এন্ট্রান্সে এই কলেজে চান্স পেয়ে যাবো? উত্তর হলো না। দেখো, যেহেতু এই কলেজের ফিস স্ট্রাকচারটা অনেকটাই কম, বাকি প্রাইভেট ল কলেজগুলোর থেকে অনেকটা কম, আবার এসসি এসটির জন্য আরও কম, তো সেহেতু এই কলেজে চান্স পেতে গেলে কিন্তু তোমাকে একটু ভালো র্যাঙ্ক করতেই হবে। এবং এই কলেজে কিন্তু পড়াশোনাও খুব ভালো হয়, তো স্টুডেন্টরা অনেকেই চায় যে এই কলেজে অ্যাডমিশন নেব। আমাকে অনেকেই ফোন করে বলেছে, দাদা এই কলেজটা কেমন কলেজ, তো তাদের উত্তরটা আমি ভিডিওতেই দিয়ে দিচ্ছি। তো বলে রাখি, এই কলেজে র্যাঙ্ক, মানে র্যাঙ্ক তোমাকে করতে হবে যদি চান্স পেতে চাও, তোমাকে এন্ট্রান্সে যদি জেনারেল ক্যান্ডিডেট হও, 600 থেকে 700 মতো তোমাকে র্যাঙ্ক করতেই হবে জেনারেল ক্যান্ডিডেট হলে। আর এসসি এসটি তাহলে একটু পরে র্যাঙ্ক করলে হয়ে যায়, মোটামুটি 1,500-400 মতো র্যাঙ্ক করলে হয়ে যাবে। তো যারা জেনারেল ক্যান্ডিডেট, তারা চেষ্টা করবে 600 থেকে 700 মতো র্যাঙ্ক করার, যদি এই কলেজে অ্যাডমিশন নিতে চাও। আর একটা কী করবে তোমরা, আর একটা প্রেফারেন্সে তোমরা যখন তোমরা ফর্ম ফিল আপ করবে এন্ট্রান্সের, যেটা আমি পরে ভিডিও করে বলেও দেবো, যখন তোমরা এন্ট্রান্সের ফর্ম ফিল আপ করবে তখন প্রেফারেন্সে এটাকে 5 নম্বরে রাখবে, 4টে সরকারি কলেজকে পরপর রাখবে, 5 নম্বরে এই কলেজটিকে রাখবে, তবে কিন্তু এই কলেজ তোমরা চান্স পাবে। এবার
একটা কথা বলা, সবই বললাম প্রায় কলেজ সম্পর্কে, কলেজের অ্যাক্টিভিটি সম্পর্কে বললাম, কলেজের ফি স্ট্রাকচার, ইউনিফর্ম, অ্যাটেন্ডেন্স সবই বললাম, কিন্তু একটা কথা যেটা সবাই মনে রাখবে, তোমরা যারা এই কলেজে অ্যাডমিশন নিতে চাইছো হয়তো অনেকের পক্ষে সেটা পসিবল না হতে পারে। কারণটা কি? কারণ এই কলেজটা কিন্তু কলকাতার মধ্যে কলেজটা নয়, কলেজটা একটু দূরে অবস্থিত, হাওড়া থেকে আবার তোমাকে মৌরিগ্রামে যেতে হবে। তো যারা যারা এই ফর্ম ফিল আপের সময় প্রাইভেট, এই প্রাইভেট ল কলেজটিকে সবচেয়ে আগে রাখবে প্রেফারেন্সে, মানে 5 নম্বর জায়গায় রাখবে আর কি, তারা তারা কিন্তু এটা খেয়াল রাখবে যে তোমার বাড়ি থেকে কলেজের দূরত্ব কত। কারণ অনেকেই হয়তো 5 নম্বর রেখেছে যে সৈশ্বর তো ল কলেজের ফি স্ট্রাকচারটা কম, দাদা বললো খুবই ভালো পড়ায়, অ্যাক্টিভিটিস খুব ভালো, কিন্তু দেখা যাচ্ছে তোমার বাড়ি থেকে কলেজের দূরত্ব প্রায় 70 কিলোমিটারও প্রায় ওপরে, সেক্ষেত্রে তোমাকে ডেলি জার্নি করা তোমার পসিবল হবে না। যারা ওখানে আশপাশে কোনো পিজি নিয়ে থাকবে তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু যারা বাড়ি থেকে যাতায়াত করে ভাবছো তারা কিন্তু একটু বাড়ি থেকে কলেজের ডিস্টেন্সটা দেখে নেবে। এই কলেজে কিন্তু কোনো রকম হোস্টেল ফেসিলিটি নেই, তোমাকে থাকতে গেলে কোনো বাড়ি ভাড়া করে থাকতে হবে কলেজের আশপাশে, পেইং গেস্ট হিসেবে থাকতে হবে তোমাকে। তো এইটা কিন্তু প্রত্যেকে মনে রাখবে, বাড়ি থেকে কলেজের ডিস্টেন্স কতটা, ঠিক আছে? তো এইটা ছিল আজকের ভিডিওটা, অনেকদিন পরে ভিডিও নিয়ে এলাম। তো ভিডিওটা ভালো থাকলে অবশ্যই একটা কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর চ্যানেলটা প্লিজ প্লিজ একটু শেয়ার করে দাও, কারণ সাবস্ক্রাইবারটা অনেকটাই কম আছে। তো আশা করি সবাই ভালো থাকবে, আরও নতুন ভিডিও নিয়ে আসবো। আর তোমরা কী কী টপিকের ভিডিও চাও সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও, আমি সেই ভিডিওটা করার ট্রাই করবো।